ভারতবর্ষের দার্শনিকরা বলে থাকেন, যেমন খাবে অন্ন তেমনই হবে মন, এবং যেমনই হবে মন তোমার তেমনই কিন্তু তোমার হবে জীবন। আমাদের মনের মধ্যে রয়েছে প্রজেক্টর, বাইরে আমরা যা কিছু দেখি, যা কিছু আমাদের সাথে ঘটে, সে সবই কিন্তু আমাদের মনের মধ্যে যে প্রজেক্টর রয়েছে, সেই প্রজেক্টরে কিন্তু সেগুলো ফিক্স রয়েছে, সেটাই আমরা বাইরের ঘটনার মাধ্যমে দেখি। ঠিক যেরকম সিনেমায়, সিনেমার পর্দায় আমরা ছবির দৃশ্যগুলো দেখি, ঘটনাগুলো দেখি, সেগুলো কিন্তু আগেই রেকর্ড করা হয়ে গিয়েছে প্রজেক্টরে। ঠিক সেরকম আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে এবং ঘটছে, সেগুলো কিন্তু আমাদেরই মনের প্রজেক্টরের মধ্যে আগে থেকে কিন্তু আপলোড এবং রেকর্ড করা রয়েছে। এবং এই মনকে যদি পরিবর্তন করতে হয়, নিজের জীবনকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা কাজে লাগবে সাহায্য করতে, সেটা হচ্ছে অন্ন। YouTube ভিডিও মে ক্যা করতে হুসে সাবস্ক্রাইব করনা না ভুলে। আমরা জানি যে একটা অন্ন বা খাবার খাওয়ার ফলে সেখান থেকে কিন্তু রস, রক্ত, মেদ, মাংস, অস্থি, মজ্জা এবং শুক্র কিন্তু উৎপন্ন হয়। তাহলে আমাদের খাবারের কোয়ালিটি বা খাবারের গুণমান যেরকম হবে, ঠিক সেরকমই কিন্তু আমাদের রস, রক্ত, অস্থি, মজ্জা, মেদ, মাংস এবং শুক্র তৈরি হবে। তাহলে খাওয়ার সময় বা খাওয়ার আগেই আমাদের জেনে নেওয়া দরকার, এই খাবারটা কি প্রকৃতই ভিটামিন, মিনারেলস বা ইত্যাদিতে পরিপূর্ণ, এই খাবারটা কি সত্যি সত্যি প্রাকৃতিক, এই খাবারটা কোনো কোম্পানি থেকে তৈরি না তো সিনথেটিকভাবে, কৃত্রিম উপায়। কৃত্রিম উপায় থেকে যে ধরনের খাবার আমরা খাই, যেসব খাবার খাই অতি উচ্চ দাম দিয়ে, সেই খাবারগুলো থেকে যে ধরনের রস, রক্ত, অস্থি, মজ্জা, মেদ, মাংস এবং শুক্র আমাদের দেহে তৈরি হয়, সেইগুলো কিন্তু আমাদের জীবনে নানা ধরনের বাধা, বিপত্তি, দুর্ঘটনা, ঘাত প্রতিঘাত ইত্যাদির সৃষ্টি করেই চলে ক্রমাগতভাবে। কারণ আমরা বাইরের পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবার মতো যে রসদ আমাদের দেহে দরকার, সেই রসদ কিন্তু তৈরি হয় না। সেই খাবারগুলো হচ্ছে ফেক খাবার, যে খাবার কৃত্রিম উপায় কোম্পানিতে তৈরি করা হয়, এবং সেটাই আসল খাবার যেটা জমিতে তৈরি হয়, কোনো কোম্পানিতে বা কোনো কারখানায় প্রক্রিয়া না করে, এবং সেই খাবারগুলোকে পেস্টিসাইড না দিয়ে, তার মধ্যে বিভিন্ন রাসায়নিক দিয়ে সংরক্ষণ না করা খাবার যদি আমরা খাই, এবং সেই প্রকৃত খাবারগুলো কিন্তু আমাদের দেহে মনে রস, রক্ত, মেদ, মাংস, অস্থি, মজ্জা এবং শুক্রের যে গুণমান তৈরি হবে, সেখান থেকে কিন্তু আমাদের আত্মবল, আত্মশক্তি, ঊর্জা, উদ্যোগ, উদ্যম, উৎসাহ, সাহস ইত্যাদি নানা ধরনের পজিটিভ যা কিছু রয়েছে, সেই পজিটিভ হওয়ার রসদ সেখান থেকেই তৈরি হবে। অর্থাৎ আমরা যখন খাবারটা খাব, সেই খাবারটা যেন না হয় কৃত্রিম উপায়ে কোম্পানিজাত কোনো খাবার, যে কোনো প্রসেসিং খাবার, কিন্তু আমাদের দেহের খাদ্য নয়। আমাদের দেহের খাদ্য হচ্ছে প্রকৃতি থেকে উৎপন্ন ফল, মূল, শাক সবজি এবং চাল, ডাল, আটা ইত্যাদি, এগুলোই হচ্ছে আসলে খাবার। আর বাদ বাকি হচ্ছে খাবারের নামে হচ্ছে ধোকা, যেটা একমাত্র কোম্পানি ব্যবসায়িক বিজ্ঞাপন দ্বারা আমরা কিন্তু ভ্রান্ত ধারণার শিকার হয়ে গেছি, যে এই প্যাকেটের এই খাবার খেলে বল, বীর্য ইত্যাদি বার হবে, এই খাবারটা খেলে আমরা লম্বা হব, এই খাবারটা খেলে আমাদের অনেক বুদ্ধি হবে, এই খাবারটা খেলে আমরা খুব স্ট্রং হব। না, পৃথিবীতে যত ধরনের, যত মহাপুরুষ জন্মেছে, যত অবতার জন্মেছে, তারা কিন্তু কোনো কোম্পানি নই খাবার খেয়ে, কৌটো, ডিব্বা বা প্যাকেটের খাবার খেয়ে কিন্তু তারা মহাপুরুষ হয়নি। মহাপুরুষ হওয়ার প্রথম যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে নিজের অন্নকে আগে ঠিক করুন, এবং যদি আমরা নিজের অন্নকে ঠিক করি,
তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটা এগিয়ে যাব সমস্ত ধরনের বিদ্যা বুদ্ধি জ্ঞানে শক্তিতে বীর্যে উৎসাহে উদ্যমে উদ্দীপনায় আত্মশক্তি আত্মবল যেটা নিয়ে আমরা অনেক কথা বলি সেটার দিকে আমরা অনেকটা এগিয়ে যাব। আসলে আমার সার্কিট যেমন হবে ঠিক যেরকম কম্পিউটার সার্কিটটা যত ভালো হবে কম্পিউটার কাজ করতে ততটাই মজা লাগবে, ঠিক সেরকম আমার দেহে আমার মস্তিষ্কে সার্কিটটা আমি যত ভালো রাখবো সেখান থেকেই কিন্তু আমি রসদটা পাবো, আমি আর নিজের জীবনকে উন্নত থেকে উন্নতর উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। তো আমি আগেই বলবো, আগেই বলেছি এবং শেষেও বলবো, যেমন খাবে অন্ন তেমনই হবে মন, আর যেমনই আছে তোমার মন ঠিক সেরকমই হবে তোমার জীবন।